off. Time nahi. Kache rakhte phone thakte dile na. Ce tu e că vină în merge? Da. Ce
কিছু করছে না ও থাক না বসে না খাওয়ার সময় ওরকম বসে থাকবে কেন উঠা যাও যাও মা ডাকছে যাও লক্ষ্মী যাও বাবা যাও যাও উঠা বলছি যাও তুই সেজে খুঁড়ি বাগান থেকে কি এনেছিস কি এনেছিস বল তোর কোচরে কি দেখি দেখি যা দিয়ে আয় সেজে খুঁড়িকে ফিরে এসে উঠোনটা ঝাড় দিয়ে দিবি তুমি কোন ছেলে মানুষটা শুনি তোমার আক্কেল নেই তুমি ভেবেছো কি এখানে ঠাঁই পেয়েছো বলে করে মাথা কিনে নিয়েছো না তোমাকে হারে হারে চিনেছি আমি কি বলছো বুঝিয়ে দেবো আমার হেসানি জিনিস সরাওনি তুমি তেল নুন লঙ্কা এসে তুমি সরাওনি দেখাবো তোমার পায়খানাটা খুলে কি জবাব দিচ্ছে না যে এখানে থেকে ওসব চলবে না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায় ওসব করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো ঢের শুয়েছি আমি আজ বছর ধরে শুয়ে আসছি কিন্তু এবারে আর সইব না ঠাকুর দিয়ে বলে দিলাম তোমায় আমার মেয়ের স্বভাব নষ্ট করবে তুমি আর তার জন্য রাজ্যের গঞ্জনা আমাকে শুনতে হবে এ আমি হতে দেব না ঠাকুর দিয়ে ঠাকুরজি কোথায় চললে কি বলেছি তোকে
একদিন কোথায় ছিলেন পিসি? কিরু রাজুর ওখানে সকালে ঘাটের পথে শৈলর মুখে শুনলাম হরির নাকি, তা আমিও আসছি আর ও আমাকে খুঁজতে যাচ্ছে, তাই যার পথে দেখা হলো। যান যান দেখে আসুন, কেমন টুকটুকে ভাইব হয়েছে আপনার। শৈল কই খোকা কই, দেখি দেখছো না পোলাও কোরমা কালিয়া তাই রাধে না একদিন রাধে ভুলে গিয়েছে ভুলে গেছি তাহলে আর হলো না ভেবেছিলাম খোকার অন্নপ্রাশনটা একটু জাঁক করে করব কোন ভরসা করবে শুনি কেন আসছে মাস থেকে তো রায়খুড়ের দোকানে চাকরি হচ্ছে সত্যি আজ নীলমণিপুরের সঙ্গে দেখা বললেন রায়খুড়ে কথা দিয়েছে ওর মাইনের কথা বলেছে কিছু শুনে ভাবিনি আমি তো চিরকাল গোমস্তাগিরি করতে যাচ্ছি নি যে রায়খুড়ো তার কেনা গোলাম করে রেখে দেবেন চাকরি একটা হলে এদিকে শিষ্যি বাড়ি আছে সব মিলিয়ে জুলিয়ে সংসারটা বেশ গুছিয়ে নেওয়া যাবে আর কি তাছাড়া সময়ের একটা ভালো মন্দ আছে তো মাঘ মাসে খোকা হলো আর বৈশাখ মাসে তোমার চাকরি তাই তো ভাবছি অন্নপ্রাশনটা একটু চাঁদ করে করলে খরচ আর যাই কিছু হোক না কেন লোকের সাথে মানটা থাকে তাছাড়া পাঁচ দিনে তোমার হাতে রান্না খেয়ে বেশ সুখেত করবে তাই বা মন্দ কি বলো হ্যাঁ গো ওরা মাইনে ঠিক মতো দেবে তো তা দেবে না কেন রায়খুড়ে লোক ভালো কি জানি বাপু কে যে ভালো আর কে যে মন্দ দেখছি তো তোমার ভালো মানুষ পেয়ে সব ঠকিয়ে নিচ্ছে সে কি কবে দেখলে আবার দেখিনি আমার বাগানটা হাত করে নিল চোখের সামনে সে এখন বললে হারান্দা বেঁচে থাকতে নাকি 300 টাকা ধার নিয়েছিল ওদের কাছ থেকে বাগানটা নিয়ে সেটা শোধ করে নিলে বাগান থাকলে কি আর সংসারের জন্য ভাবতে হতো আম জাম নাকেল সব দোরের গোড়া থেকে ঝুড়ি ঝুড়ি কুড়িয়ে নিয়ে যাচ্ছে আর দুগ্গা একটা পেয়ারা পারলে ক্যাট ক্যাট করে কথা শোনাচ্ছে এদের সময় লাগছে কোথায় এরা করবে সুদের কারবার আমি থাকবো লেখাপড়া নিয়ে কে তোমার লেখার কদর করতে শুনি এই অল পাড়াগায় আহা আমার মতলবটাই শোনো না আমি কি লিখছি তোমায় বলি সব নতুন নতুন পদ নতুন নতুন পালা আরে একবার রটে গেলি এই অধিকারী দল সব পিলপিল করে ছুটে আসবে বুঝলে না তার তো চাই যে সব নতুন জিনিস কিন্তু পাবে কোথায় নতুন জিনিস কি গাছের ফল দেখলাম তো সব আজকালকার নতুন লিখিয়েদের সব পুরনো ভাঙে কাচ্ছে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় আরে সেই সব যদি চলছে তো নিশ্চিন্তপুরের হরিহর রায়ের নতুন খাঁটি জিনিস চলবে না কি বলো হ্যাঁ নিশ্চয় চলবে তুমি লেখাপড়া শিখেছো গায়ের লোকে তোমার মান্য করবে এর চেয়ে ভালো আর কি হতে পারে খোকাকে লেখাপড়া শেখাবে পৈতেটা দিয়ে পুজো আসতে শেখাবে দুগ্গার একটা ভালো পাত্র জুটবে আর দুবেলা দুমুঠো ভাত বছরে দুটো কাপড় এতে বেশি আর কি দরকার হবে হবে সব হবে বাপ পিতামহ যে পুঁতির ওপর পুঁতি ভরিয়ে গেছেন সে কি আর অমনি অমনি
বংশের একটা ধারা দিয়ে গেছেন, সে যাবে কোথায়? তুমি দুটো বছর অপেক্ষা করো না, দেনা টেনা কোনো শোধ করিনি, খদ্দের গুলো একটু মেরামত করে গুছিয়ে বসি, তখন আর তোমায় নিত্য নিত্য ওই পুঁই শাক চচ্চড়ি রাখতে হবে না, কি বলো? হ্যাঁ সঞ্চরমান জলধার পটল সংযোগে আসুন আসুন বন্ধুদার মশাই, মানুষ মারবার কল করে চলে ছিল, ইদানিং নতুন এসেছে।
ভালো যাত্রাটা তো শুনেছ? যাত্রা যাত্রা তৈর তারি দিন তোকে লাগবে আর না বুঝলে ভাইয়া, ওই নবাবগঞ্জের বাবাজির আর বালক কীর্তনের দল আনছে, মনে করেছে যে নিশ্চিন্তে বুকে খুব টেক্কা মেরে যাও। আরে বাবা, বৈদ্যি মজুমদার কে চেনে না, এমন যাত্রার দল আনছি যে বাবার জন্য কেউ কখনো দেখেনি। চোখ দিয়ে একবার দুটা দিয়ে যাই চলমান। বুঝলে ভাইয়া, তোমার চাঁদাটা এবার ধরিনি, সময়ে অসময়ে টাকা পাওয়া যাবে তো। বিলক্ষণ বিলক্ষণ দেখো ভায়া, বুদ্ধি মজুমদারকে যেন ভুলে যেও না। চক্রজি যাও 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 না, থাকি যে আসছে প্রসন্ন কাল্লা থেকে, হাতে যখন সে হাত দেবে মনে হবে যেন মেঘ ডাকছে। বটে বটে। এই চক্রজি, তোমার যে পুজোর চাঁদাটা কি লিখছিস? এই তোমার শ্রুতি লিখে হচ্ছে? উঠে আয়, উঠে আয় সুযোগ। আমাকে বললেই তো পারো, বলিস না রান্নাঘরে ঘটর ঘটর করা আমি পছন্দ করি না। এ বয়সে মেয়েরা সংসারের কত কাজ করে, রান্না বলো, কুটনোকোটা বলো, বাসন মাজা বলো, তাছাড়া সিঁজুতি, পূর্ণি পুকুর, শিব পুজো এসব তো আছে। সকাল সন্ধ্যে কেবল টৈটি করে বেড়ালে কি চলে? রানুদি রানুদি করো, রানুদিকে দেখে শিখতে পারো না? আর জ্বর আসেনি তো? দেখি কথা রসটা ওগুলা খেয়ে নিস তো মনে করে। তিলি তো ছিঁড়ে কিরে পেয়েছে। সে কিরে এর মধ্যে?
কেন মুড়ি খাস নি? তবে অপু এদিকে শোন, চামবাটিতে আছে চাল ভাজা, দুকাকে বল দেবে খন। কেমন বোধ করছে আজকাল? আর বাবা, বুড়ো মানুষকে কে দেখে বল। কি হলো? কি দেখ না, এই চাদর খানা, এই সন্ধ্যে বেলা একটু গাইলিয়ে বসি। বেশ তো, এবার পুজো একখানা নতুন চাদর কিনে দেবো। হ্যাঁ দিবি তো? হ্যাঁ দিবি তো? ও হরি দিবি তো? ও হরি কই আগুনটা দেবে? ঘড়ি ঘড়ি তামাক খাবার আগুন জোগাবো কোত্থেকে তোমার? সুদরি কাঠের ব্যবস্থা করে রেখেছো কিনা? হয়নি বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে? সংসারের দিকে একবার দেখতে হবে তো, ছেলে মেয়েগুলো কি খাচ্ছে কি পড়ছে। দুর্গা তো আজ কদিন থেকে গাটা ছ্যাক ছ্যাক করছে, না ওষুধ না পড়তে। ছেলেটা ছেঁড়া কাপড়ে পাঠশালায় যাচ্ছে, কেমন লাগে বলো তো? ঘদ্দ সারানো তো চুল হয়ে গেল, ডেরাগুলো শোধাচ্ছে কি করে? সেজে ঘুরে টাকা পাঁচটা ছ মাস হতে চলবে, কখন যে কি বলে বসেন মুখে তো আটকায় না কিছু। দোহাই বাবা একটা বিহেব করো এবার। বস, মাকে বলবি না তো? এই হাওয়া কোথাকার শুনবে যে চাই খুকি, ভালো সর ভাজা, মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, চন্দরপুলি, কাঁচা গোল্লা। এই চা বাবাকে বল, দুটো পয়সা তুই জানা? তুই জানা? পয়সা চাইছি বুঝি, দিও না গো, ভারী বদ অভ্যেস। নেবে না? তুমি ভাই যাবি?
চুলটা কখন বাঁধা হবে শুনি বসো চার বিশের বিরিয়ানি করতে জানো মাথা নাড়াস না রানুদি কিন্তু জানে এই তো চুলের ছিঁড়ি তেলের সঙ্গে সম্পর্ক নেই চার গুছির বিরিয়ানি মা জানো রানুদিকে দেখতে আসবে কি আসবে Thank you.
রেলগাড়ি দেখেছিস? ফের মেচে কথা, তুই রেলের রাস্তা কোথায় জানিস? কোথায় রে? ওই তো সোনাডাঙ্গার মাঠ, তারপর ধানক্ষেত, তারপর রেলের রাস্তা। একদিন যাবি দেখি বাবা কি লিখলে। বাহ বেশ হয়েছে। আচ্ছা এইবার লোক ওই ভূত, বাপরে। আজ পড়া ফেরিয়েছিলি? হ্যাঁ রে, তুই এত ছেলে মানুষ, তোকে সকালে ঠাট্টা করে না? মন্ডানা মিঠাই না, শুধু দুটো ভাত আর ভাত, রোজ খেতে বসে মুখ কাঁচে আছো। বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি আর এসেছো? এখন আসাবি তো নাকি? দুগ্গা? কই দুগ্গা, কোথায় সে মেয়ে? পুতুলে বাসকুটা নিয়ে আসবো দেখে না। যা, কি শিক্ষাই দিয়েছ মেয়েকে? কি হয়েছে বলুন না আমাকে। চুরি গো চুরি, এই টুনুর পুঁটির মা তোমার মেয়ে চুরি করেছে। চুরি করেছে? আকাশ থেকে পড়ে গেছে। ও কি কম নাকি? চোরের বেহদ্দ চোর। সেদিন শহর থেকে ঠাকুরপো মালাটা এনে দিয়েছে, তুমি বুঝি সেটা তোমার মেয়েকে দেখিয়ে। আর আজ এই ভর দুপুর বেলা উঠুন ভর্তি লোক খেলার ফাঁকে মালাটা নিয়ে উঠো। ওর প্রথম থেকেই ওই মালাটার ওপর চোখ, নইলে রোজ একবার করে চেয়ে নিয়ে দেখে। ও বাক্সে পাবেন না খুড়িমা, সে ফেরে নি এখনো। সেই যে নিয়েছে তাই বা জানলেন কি করে? সেই না এমনি তো বলো, আমরাই আমাদের জিনিস লুকিয়ে রেখেছি। তা কেন বলবো, খেলার সময় খুলে পড়ে চড়ে যেতে। না তা পড়েনি, তন্ন তন্ন করে খুঁজেছি, না খুঁজে তোমায় বলতে আসিনি। দুগ্গা তুই নিয়েছিস টুনির মালা? নাও না তুমি। মেয়ে আপনি হাত তুলছেন কেন? ও মিথ্যাবাদী। দেখি এই ফলগুলো তোমার কোন বাগানে? শুনি নাকি তোল হলো কি হয়েছে? কি হয়েছে বাবু, কি হলো? বাগান আমাদের নেই সেটা জানি নাকি? পরের গাছের ফল পেড়ে আনছে সে যে দোষের সে কি আমি জানি না। তাই বলে পয়সা দিয়ে কেনা পরের একটা জিনিস চুরি করে আনবে, একে করে বলছেন সে যে খুঁড়ি। ফলে তোমার নাম লেখা নেই,
ছেলে মানুষ নিয়েই থাকে। ও বলি খুব তো কেটে কেটে কথা বলছো, টাকাগুলোতে তো নাম লেখা ছিল না, সে তো খুব হাত পেতে নিয়েছিলে। সে টাকা আমি আর রাখতে পারবো না নতুন বউ, ও টাকা জোগাড় করে রেখো চটেপি। আর মালাটা যদি উদ্ধার হয় তো দয়া করে ফেরত দিও। কি হয়েছিল দেখো না, গাছের ফলগুলো ছুঁড়িটার জেলে মাটিতে পড়বার জন্য তাই বলতে গেছি, তা মা আবার কেটে কেটে কথা বলছে। হবে আবার কি বলে, ফলে তো নাম লেখা নেই, ছেলে মানুষ যদি নিয়েই থাকে, যেমন মা তা তেমনি মেয়ে, চোরের ঝড়। দুগ্গা উঠে আয় বলছি, উঠবি নি? শুভঙ্কর ভনে মন কষাকর শিশু আনন্দিত মনে মন প্রতি যত সংখ্যা হইবে দর। দুর্গার ভাত বাড়া আছে, ওকে ডেকে আনগে যা। এমন সময় খসুর তারপরে আবার দুপুরের সময় আবার রাগ খুশি এলো, মানুষের গন্ধ পাও আমার মন্দিরে কে জাগে রে। এদিকে এসো না, অনেক কথা আছে। তখন তারা দুগ্গা দেখিস আর ভিতরে সে ঘুরতে লাগলো, আর খারাপ লোকেরা সব সেই রাক্ষসীটাকে নিয়ে গিয়ে আর রাজার কাছে নিয়ে গেল।
রাজার কাছে নিয়ে গেছে। রাজা বললে খুশি মেরেছ তা মুন্ডু কই? মুন্ডু তো নেই, দেখাতে পারলেন না। তখন এদের ঘুম আর জেনে যে যা বলে বলো। সে মুন্ডু নিয়ে গিয়ে রাজার রায়পুর কিন্তু লোক ভালো। রাজা তখন প্রতিজ্ঞা করেছিল যে যে রা খুশি মারতে পারবে তাকে ধরো। তিন মাসের মাইনে 3×24 টাকা গুনে দেখো। আমি চট করে সন্ধ্যানিতে সেরে আসছি, আরো অনেক কথা আছে। আজ 10 ঘরায় টাকা দিয়ে গিয়েছি, সেখানে একটু লোক মাতব্বর মতো লোকের সঙ্গে দেখা, আগে কখনো দেখিনি তাকে। টিপ করে রাখবেন না, কি ব্যাপার? তাহলে দা ঠাকুর আপনি আমাকে চেনেন না বটে, কিন্তু আপনার বাবা আমাকে চিনতেন। পূজা আছে আমাদের ওখানে পায়ে তুলে দিতে। বললো কি নাম? না মহেশ বিশ্বাস। বললো কি চাই? বললে একটা কথা ছিল। কি কথা? না ভাবছি আসছে মাসে বাড়ির শুদ্ধ সবাই মন্ত্র নেবো, তা আপনি যদি মন্ত্রটা দেন তো বড় ভালো হয়। বেশ পয়সা লোক তুমি কথা দিয়েছো তো? পাগল, ফস করে কথা দিলে ভাববে ও ঠাকুরের হাঁড়ি বোধহয় শিখে উঠেছে। তা ভাবলেই বা, এই টানাটানি যাচ্ছে। আরো গোলমাল আছে স্বর্গ জানা জানি হলি কেলেঙ্কারি কি আবার জানছি। আর তারা ঠিক কি হয়তো তুমি জানিয়ে দেবে, মেয়েরই স্বভাব তো। আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তারপর কথা দেবো। এ না হলে আর মান থাকে না, বুঝলে না? এ দুটো মাস ওই মানের টাকা নিয়ে চালিয়ে নাও। অপুদুগ্গর একখান করে পুজোর কাপড় আর দিদির একখানা চাঁদ, ওই টাকা দিয়ে চলে যাবে। এখন সেজে করে টাকাটা কাল যে করে হোক দিতে হবে। বেশ তো, ওই টাকা থেকে দিয়ে দাও, আর বাকি ধার দে না, ও দু মাস বাদে দিলে চলবে। এখন রান্নাঘর হবে, গোয়াল ঘর হবে, পাঁচিল হবে, বাড়ির চাল ছাড়ানো হবে, সব কোনো ভাবনা নেই। এই পুজোর আর কদিন বাকি আছে রে? দিদি, এই দিদি, তুই তুমি দিল মালা নিয়েছিস? কে নিয়েছে রে? যাই না গো, নতুন পালা মাথায় ঘুরছে। অভ্রু বাহন ভাগ ফেলেই লিখে ফেলব। হ্যাঁ গো, তুমি তো কাশিতে ছিলে অনেকদিন, সেখানে সবাই চেনে তোমাকে? চেনে বুঝি। আর ওই যে সেই কি একটা ঘাট, ওই যে যেখানে কথক ঠাকুররা বসে, সানাই বাজে, দশাশ্বমেধ ঘাট, সেখানে তো বেশ রোজগার হয়, হয় না? তাহলে চলো না সেখানে যাই। সে হয় কেন হয় না? তা কি করে হয়, কাশি ছেড়ে ফিটে এলো, আবার ফিটে ছেড়ে কাশি, খুব হয়? তুমি চাইলেই হয়, 8 বছর তো কাটিয়ে এল আমার বাপের বাড়ি দেখি, একটা চিঠি পর্যন্ত নেই। তখন যে তুমি চিনতো না, তাই চিনলে কি আর চেত? চিনে তো ভারী লাভ হচ্ছে, ভিটে তো শুধু তোমার না, ভিটে তো আমারও। কিন্তু এই কি ভিটে ছিঁড়ি, বনের মধ্যে বাস, সন্ধে হতে না হতে দোরের গোড়ায় শিয়াল ঘুর ঘুর করে, কারোর সঙ্গে বসে যে দুটো মনের প্রাণের কথা বলবো তারও জোনে।
তুমি যখন থাকো না সত্যি মুখের ব্যথাটা কেমন যেন করে। এসব তো তুমি বুঝবে না, খাচ্ছ দাচ্ছ নিজের তালে আছো, মাইনে পাচ্ছ কি পাচ্ছ না, কত স্বাদ ছিল মনে, এটা করব সেটা করব। যারা পদে এলো আগে গেল আমি রইলাম পরে, আমি দিন ভিখারি আমি দিন ভিখারি, নাই কখনো দেখো ঝুলে ঝরে, আমি দিন ভিখারি ও হে হরি দিন ভিখারি, আমি দিন ভিখারি নাই কখনো দেখো ঝুলে ঝরে, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। ঠাকুমার বুঝি বিয়ে? তোর মা কোথায় রে? ওই যে ঘাটে। বেগুন আছে, জিরে, লঙ্কা, তেজপাতা, তেল। টেপি তুমি নিস নি? তুই তো আনি বলেছিলি, আমি তো বলেছিলাম তেল আনবো। বাবা বাবা বাবা, তুই তো বলিস তেল চাল তেল। আমি তো বলবো না, কিন্তু তুমি বলেছিলি তেল আনবো। বাবা তুই তো বলেছিলি তেল আনবো। ঠাকুরজি, ঠাকুরজি শোনো, এদিকে এসো। ও চাদর কোথায় পেলে? রাজু দিল। দিল মানে? শোনো, তুমি না চাইতে দিল? চাইবো কেন, বুড়ো মানুষ ছন্দের পর একটু ছিটফিট করে, তাই বললুম। বেশ তো, তারা করতে যখন দিচ্ছে তখন খেতেও দিস। ওই দেখো, হইকে তো বললুম একখানা চাদরের জন্য। উনি কি দেবেন না বলেছেন যে তুমি পরের বাড়ি ভিক্ষে করতে গেলে? তোমার লজ্জা করে না? ছি ছি ছি, সে লোকটা কি ভাবলো বলো তো?
বুড়ো মানুষের শখ হয় না বুঝি। তুমি শখ করবে আমার খেয়ে? তুমি শখ করবে? আর ছেলে মেয়েগুলো যে দুবেলা ভাত দিচ্ছে না, সে খেয়াল আছে তোমার? তাদের শখ হয় না? তাদের ভাত কাপড় জুটলো কি না জুটলো তা দেখবে তুমি? চলো ঠাকুরজি, তুমি আমার খেয়ে সাত দর বেগে বেড়াবে তা হবে না বলে দিচ্ছি, বুঝেছো? শখ করতে হয় তো অন্য ব্যবস্থা দেখো। রাতে নিবেন না নিবেন, অত কথা দিছে আমার কে ছাই নাই। বেশ তো, কোথায় আছে ছাই? যাও না সেখানে, আজই যাও এক্ষুনি। তোমার যেখানে খুশি যেতে পারো ঠাকুরজি, এখানে তো হবে না। বেশ হয়েছে রে, তোর বাবা খুব খুশি হবে তোর রান্না খেয়ে। তোর বিয়ে আর কতদিন আছে রে? জানি না, বলবো? বলি বল। আর দু মাস দশ দিন, তাই না? তোর কেমন লাগবে রে? সবার যেমন লাগে, কেমন লাগবে রে? তোর যখন হবে তখন তুই বুঝবি। আমার হবেই না। নিশ্চয় হবে, আমি জানি আমার হবে না। হ্যাঁ রে, নতুন করে তোর জন্য পাত্তর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ রে, তুই জিজ্ঞেস করিস। বাড়িতে সুখ নেই, দিন রাত্রি খিচির খিচির। মাকে বলকে যা হিন্দি পিটি এসেছেন, আর সেইটা এনেছে পা ধোয়ার জল। আরে বুড়ো বয়সে আর কোথায় যাই বল, তাই তোর কাছে এলো। বাবা তোরা না দেখলে দেখলি বল। জীবনের লাগি
কেন পড়ো নিজ খিল্ল নাগের চরণে? না না, কল্পনায় নাহি আছে তোমার মরণ কথা। যত পারো পদাঘাত করো পিতা মোরে, শুধু ভিক্ষা দাও, শুধু ভিক্ষা দাও। নাগপথে মানবের কোন ভিক্ষা নাই, সারাজা সারাজারে কুরত্ব নাগিনি। সুজাতা সুজাতা উঠে এসো, কথা রাখো পতির তোমার। না না না, পদাঘাতে নাসি আমায়, যাও পিতার সকার্য সাধনে। ছেড়ে দাও ছেড়ে দাও, সত্য যদি ধর্ম থাকে দূর্ণ হবে নাগের বীরত্ব, তার পূর্বে চূর্ণ হবে বীরত্ব রে তোর। মহাকাল দৈত্যপুত্র, এই দেখো কন্যা মোর রথিয়াতে পথ, হত্যা করো নৃশংস হত্যায় পূর্ণ করো প্রতিহিংসা তব। মনে পড়ে লবানুজ কুশ যুদ্ধক্ষেত্রে করেছিল উপন, পদাঘাতে চূর্ণিব মস্তক, আজি তার মিলেছে সুযোগ। না না মহাকায়, ভাই তুমি, বন্ধু তুমি, ভিক্ষা দাও, ভিক্ষা দাও পতির জীবন। কোনো কথা শুনিও না লবণ দুলাল, বধ করো পাপাত্মা কুশরে, আমি আছি রুধিতে কন্যায়। লাংটা কোথায় পেলি?
আছিস। সে কি মনে করে? শরীরটা বড় ভালো থাকছে না, তাই মনে করলো শেষ কটা দিন এই ভিটে থাকে। কাকা, ভিটের দোহাই দিতে হবে না। ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই, তুমি বিদায় হও, নইলে আমি অনর্থ করবো। দাঁড়া বাবু, দাঁড়া। ঠাকুরজি, ঠাকুরজি, ঘুমোচ্ছে নাকি? পড়িয়ে নাও না, ঘটি আসছে তো।
খানা কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি thank you.
দিল্লি দেখো, দিল্লি দেখো, দিল্লি দেখো, দিল্লি কা কুতুব দেখো, দিল্লি কা কুতুব দেখো, আগ্রে কা তাজ দেখো, মথুরা কা মন্দির দেখো, বম্বই কা বন্দর দেখো, দেখো 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 দেখো, বাহ বাহ। কবে নাগাদ আসছে? দিন সাতেক হবে আর কি। ভাবছি একবার বিষ্টুপুরটা হয়ে আসবো, শহর বাজার জায়গা, মাস হিসেবে একবার একটা চুক্তি হয়ে গেলে বাস নিশ্চিন্ত। আমার ইয়েটা গতকল্য দশ ঘরায় পৌঁছিয়াছি, শ্রীমান মহেশ বিশ্বাসের সহিত সাক্ষাৎ করিয়াছি। হতভাগ্যের দুইটি সন্তান বিগত মহাষ্টমীর দিন গত হইয়াছে, এমতাবস্থায় মন্ত্রদানের কথা উল্লেখ করিতে পারি নাই। আমি আজ বিষ্ণুপুর রওনা হইতেছি, তুমি চিন্তা করিও না, বাড়ি মেরামতের খরচ সংগ্রহ করিয়া অল্পকালের মধ্যেই ফিরিব, তুমি চিন্তা করিও না। ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই, অপু দুর্গাকে আমার স্নেহাশীর্বাদ দিও। দয়া করো নিজ গুণে যদি পাই, যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে, কাজী কি সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা Thank you.
এ তো সেই সবস্ত্র অলঙ্কার কন্যায় নম, এ তো সম্প্রদানায় প্রজাপতায় নম, এ তো সম্প্রদানায় যদি পদয়ে শ্রী বিষ্ণু বরায় ব্রাহ্মণায় নম। করে আর কতদিন চালাতিস, রোজই তো দেখা হয়, মুখ ফুটে একবার বলতেও পারিস না, আমরা কি এতই পর? কি করবো না, রোজ ভাবি এই বুঝি খবর এলো, এই বুঝি খবর এলো, কখনো হয় না, পাঁচ মাস হলো চিঠি নেই, পত্র নেই। দুগ্গা চলুক আমার সঙ্গে, আজকের মতো যা হোক কিছু ওর হাতে দিয়ে দেবো। ছেলে মানুষই করিস নি, আমি নিতে পারবো না। তবে রই দুর্গা, নদী তো হয় তোমার আমার বিয়ের কাঁসা আছে। আমি আজ চারি মাস যাবৎ তোমাকে পত্র দিতে পারি নাই, বোধ করি চিন্তিত আছো। যাহা হোক সংবাদ শুভ, ইদানিং রোজগারের উপায় হইয়াছে, আমি অল্পকালের মধ্যেই দেশে ফিরিব, অনুমান এতদিনে ভাগ্য ফিরিল, ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্য। Thank you.
এমনি পুকুর পুষ্পমালা কে পূজে রে দুপুর বেলা। আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, হরির কোনো খবর পেলে বৌমা? চিঠি দিয়েছেন একখানা, এ মাসে আসবে। কি যে ঘুরছে বাইরে বাইরে, বাড়িতে সাবু আছে না থাকে তুমি পাঠিয়ে দেবো।
অপুকে পাঠিয়ে দিস। তাহলে সাবুই দেবে, আর জ্বরটা যদি বাড়ে বেশ করে মাথায় জল পট্টি দিয়ে দেবে। কিচ্ছু নেই মা, ঠান্ডাটা লাগতে দেবে না। চলো নীলমণি, চলো চলো। কেমন দেখলেন ডাক্তারবাবু? এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আগে থাকতে যাবো তাহলে ঠিক দেখতে পাবো। হ্যাঁ যাবি তো? হ্যাঁ।
দিদি কেমন করছে? তাই মা ডাকছে। আচ্ছা দিদি, তুই উঠোনটা ঝাঁট দে তো, আমি একবার দেখে আসি কি হলো। চ অপু, তুমি তোমার জ্যাঠামশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে ন জেঠিমা ডাকছেন। দিদি ঘুমোচ্ছে? হ্যাঁ যাও তো বাবা, যাও লক্ষ্মী ছেলে।
আর কটা দিন সবুজ সইল না। তুমি আছো? এসো। কেমন আছো? ও কি যাচ্ছ কোথায়? জিনিসগুলো এনেছি দেখো। আগে আসতে পারলে কি আর আসতাম না? রানাঘাটে এসে কপাল ফিরে গেছে বুঝলে, আর দিনকার ঘোরাঘুরি সার্থ হয়েছে। তাই দেখো, চড়কের মেলার থেকে দেখো কাঁটাল কাঠের জিনিস, আর লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এই দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি, আর এই দেখো দুর্গার জন্য একখান, এই দেখো না কেমন শাড়ি, দেখো দেখো না দেখো। আর ভাবনা কি আমি এসে গিয়েছি, যাও তো বাবা, তাক থেকে জিনিসপত্র গুলো নিয়ে বাইরের তাকতে বসে রাখো। সত্যি কথা বলতে কি নদী, যা বা ভিটের শখ ছিল এই এক বছরে আমার সব মিটে গেছে। তুমি ছিলে, ঠাকুরপো ছিলেন, তাই তবু সংসারটা চলে গেছে, নইলে যে কি করতাম জানি না। কি যে বলিস, আমরা থেকেই বাইরে লাভটা হলো বল, তোকে তো ধরে রাখতে পারলুম না। সে কি আর তোমাদের দোষ নদী, সে আমাদের কপাল, নইলে আরো কতজন তো রয়েছে নিশ্চিন্দিপুরে।
দিব্যি সুখে শান্তিতে ঘর করছে। যাক এখন ভালোই ভালোই গিয়ে সেখানকার সংসারটা গুছিয়ে নে, আর কি বলবো বল। কই নতুন বল, আসুন তোমাদের তো হাতে তুলে কোনোদিন কিছু দিইনি, না আমি কটা আম দিলুম। তা তোমরা কালই যাচ্ছ তো? হ্যাঁ, আপনি হয়তো রাগ করেছেন, আপনাকে বলিনি কিছু। না রাগ করবো কেন নতুন বউ, তোমরা যাচ্ছ শুনে খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই বছরের পর বছর এক জায়গায় মাটিতে গুঁতে বসে থাকা এ কোনো কাজের কথা নয় নতুন বউ। এ মানুষকে বড় ছোট করে দেয়, এ তো আমি নিজেকে দিয়ে বুঝি। যাই দেখি আমিও চন্দ্রনাথটা সেরে আসতে পারি কিনা, বর ঠাকুরকে একবার বলে দেখি। একটা চুয়া দেখো রুটে আজ দেড় মাস সহ্য কত শক্তি নেই, আসতে পারি না। এই চক্রতিনি তো শুনলাম তুমি নাকি কাশি যাচ্ছ। হ্যাঁ কালই যাচ্ছি, কাল ভোরে। ও কালই যাচ্ছ? হ্যাঁ। ও আচ্ছা হরিহর, কাজটাকে ঠিক হচ্ছে, তুমি রাজকৃষ্ণ ভাইয়ার ছেলে, চক্রন্দ মশায়ের নাতি, তিন পুরুষে ভিজে তোমাদের। এখনো গায়ে আমরা পাঁচজনে রয়েছি, একটা সলা পরামর্শ চাই তো। হ্যাঁ পরামর্শের আর কি আছে মজুমদার খুড়ে, ভিটের দশা তো দেখছেন, এসব যে মেরামত করব সে অবস্থা আর আমার নেই। আপনারা পাঁচজন আছেন, চাইলে হয়তো খরচাটাও জোগাড় হয়ে যাবে, কিন্তু এভাবে আর কতদিন চলে বলুন? কম দিন তো হলো না, প্রায় হ্যাঁ 15 বছর হলো। আপনাদের দেনাগুলো শোধ করবো ভেবেছিলাম, তাও হলো না। এই জিনিসপত্রগুলো বেঁচে যদি হয় দেখি, যা ভেবেছিলাম তার কিছুই হলো না। লেখাপড়ার চর্চা ছিল, দেখুন না সব উই ধরেছে। ছেলেটাকে লেখাপড়া শেখাবো ভেবেছিলাম, হলো না। মেয়েটা তো ফাঁকি দিয়ে দেখ, ও যাওয়াই ঠিক মজুমদার খুড়ো, মাঝে মাঝে ভিটের মায়াও ছাড়তে হয়। সেখানে গিয়ে আর কিছু না হোক ঘাটে বসে দুরূপ চণ্ডী পাঠ, দুটো কথাবার্তা করলে দু পয়সা রোজগার হবে। তা যাচ্ছ মানে আবার কি যে চলো, এই যাত্রা আর হবে না। আমার তো না, তবে যদি বড় হয়ে আসতে যায়।